সুখ পেয়েছ, কিন্তু এই সুখ একদিন কেটে যাবে। শোকের এই কালো মেঘ সরে যাবে জাহাঙ্গীর, যখন সব ভুলে যাবে তখন তুমি সুস্থ হয়ে যাবে, জীবন আবার আগের মতো শুরু করতে পারবে। কিন্তু আমি সুস্থ হতে পারবো না, কেননা শোক করার অধিকার আমার নেই, চাইলেও করতে পারবো না। নিজের হাতে যার জীবন নিয়েছি তার জন্য কিভাবে শোক প্রকাশ করব, এটা কি সম্ভব? আমার ভিতরে দুইজন সুলেমান আছে জাহাঙ্গীর, একজন এই পৃথিবীর শাসনকারী, একজন বাদশাহ, আর অন্যজন হচ্ছে একজন বাবা। আর সেজন্যই সিংহাসনে বসার পর থেকে এই মহান বাদশাহ এবং বাবার মাঝে যুদ্ধ অব্যাহত ছিল, কেননা আমি রক্ত এবং মৃত্যুকূপ পাড়ি দিয়ে এসেছি, নিজেই সব করেছি, সব দেখেছি। যুদ্ধের ময়দানে আমার একটা জীবন কেটে গেছে বাবা। সন্তানের ভালোবাসা কি আমি জানি না, আমি বাবার ভালোবাসা কখনো দেখিনি। আমি বাবা সুলতান সেলিম খানকে সবসময় শুধু ক্রুদ্ধ হতে দেখেছি, নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছি, সংকল্প করেছি কখনো ওনার মতো হব না। আর তুমিও ভালো করেই জানো, কোন মানুষ যদি কোনো বিষয়ে প্রতিজ্ঞা করে শয়তান তখন পিছু ছাড়ে না। জাহাঙ্গীর, মুস্তাফার মৃত্যুর দিন আমার হৃদয়ে যে আগুন লেগেছে তা কখনো নিভবে না। এই আগুন নেভানো কখনো সম্ভব না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আগুন জ্বলবে।